দর্শক, বন্যা ও তুষার ঝড়ের মতো দুর্যোগের হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। এ বিষয়ে সবশেষ জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল হাসান বুলবুল। বুলবুল, বন্যা ও তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের বিপর্যস্তদের বর্তমান পরিস্থিতি এখন কি, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাদিয়া আপনাকে এবং আরটিভির সকল দর্শকদের। প্রথম ব্যাপার হলো নিউ ইয়র্ক আমেরিকার পূর্বাঞ্চলে, আমি যেখানে আছি নিউ ইয়র্কে, এইদিকে তুষার ঝড় বিশেষভাবে উত্তর অঞ্চলে, পূর্ব উত্তরাঞ্চলে মেইন, বোস্টন, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্কে প্রচন্ড ভাবে জনজীবন বিপর্যস্ত করেছে। শুক্রবার, আজকে শনিবার আমাদের এখানে, বাংলাদেশে অফকোর্স এটা রবিবার, এবং একই সাথে পশ্চিমাঞ্চলে অর্থাৎ লস এঞ্জেলেস এবং অন্যদিকে বন্যায় ভেসে গেছে অনেক উঁচু রাস্তা, প্রধান রাস্তা। তো তাতে যেটি হয়, আমাদের বাংলাদেশেও যেটি হয়, সেখানে জনজীবনের নানান কাজ বিপর্যস্ত হয়। আজকে আমি যেখান থেকে কথা বলছি, আপনারা যদি পেছনে তাকান, পুরো এলাকা সাদা, একদম ধূসর তুষারে, কারণ গত একদিন 24 ঘন্টায় প্রায় 6 ইঞ্চি এবং উত্তরাঞ্চলে 9 ইঞ্চি তুষার হয়েছে। 9 ইঞ্চি মানে অনেক তুষার। তো এটি অবশ্য 1996 সালে 16টি তুষার ঝড় হয়েছে বা স্নো ব্লিস্টার হয়েছে, স্নো স্টর্ম হয়েছে, সে তুলনায় কিছুই না। কিন্তু নিউ ইয়র্কে এবার এই প্রথম তুষার ঝড়ে মানুষের জনজীবন, একই সঙ্গে কোভিড-19 ওমিক্রন নিয়ে সত্যি সত্যি বিপর্যস্ত। কিন্তু সরকার পশ্চিমাঞ্চলে অর্থাৎ লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় এবং আমাদের এখানে নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটসে সবকিছু নিয়ে চেষ্টা করছেন যেন মানুষ সুস্থ সুন্দর থাকে। সুতরাং তাদের সমস্ত রকম সুবিধা দেবার চেষ্টা করছেন। যদিও এখানে আমি গত প্রতিদিন দেখছি কোভিড টেস্টের জন্য আজকে নাই, এর একটি কারণ যে মানুষ সত্যি সত্যি ঘরে বসে আছে এবং ভয়েও আছে। সবকিছু মিলে নিউ ইয়র্কে বাংলাদেশি প্রবাসী এবং অন্য দেশের সবাই চেষ্টা করছেন এর সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে, যেমন প্রতি বছর থাকে। সাদিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ বুলবুল। নিউ ইয়র্ক থেকে বলছিলেন সহকর্মী আশরাফুল হাসান বুলবুল।